অসম নির্বাচন আয়োগ লোকসভা নির্বাচনক লৈ আজি রাজ্যের সকল জিলা আয়ুক্ত আর আরক্ষী অধীক্ষকরে বৈঠকত বহিব নির্বাচন আয়োগ হোটেল রেডিশনার ভোট অনুষ্ঠিত হব এই বৈঠক রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেনেকুয়া স্পর্শকাতর ভোট কেন্দ্র কিমান হব তেনে এলাকাত প্রয়োজন হব অধিক নিরাপত্তা রক্ষীর পাহাড়িয়া জিলাসমূহর উগ্রপন্থীর সক্রিয়তা কেনেকুয়া হব নির্বাচন কেতিয়াক অনুষ্ঠিত করা উচিত এনে ধরনের বিভিন্ন বিষয়ে আলোচনা করব নির্বাচন আয়োগে ইতিমধ্যে মঙ্গলবারে জনতা ভবনত নির্বাচন আয়োগে রাজ্যের মুখ্য সচিব পবন বরঠাকুর ডিজিপি জিপি সিং আর রাজ্যিক মুখ্য নির্বাচনী বিষয়া অনুরাগ গোয়ালর সহ তিনিখনক বৈঠকত মিলিত হয়েছিল নির্বাচনী আয়োগ আজির বৈঠকের পিছতে নির্বাচনের দিন সন্দর্ভ চূড়ান্ত সিদ্ধান্ত লব নির্বাচনী আয়োগে লোকসভা নির্বাচনক লো ইতিমধ্যে বৈঠক মিলিত হয়েছে রাজ্যের সকল জিলা আয়ুক্ত আর আরক্ষী অধীক্ষকরে বৈঠকত বহিব নির্বাচন আয়োগ হোটেল রেডিশন ভোট আজি এই বৈঠক অনুষ্ঠিত হব রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেনেকুয়া বা স্পর্শকাতর ভোট কেন্দ্র কিমান আছে কোত হব তেনে এলাকাত কিমান নিরাপত্তারক্ষীর প্রয়োজন হব পাহাড়িয়া জিলাসমূহত উগ্রপন্থীর সক্রিয়তা কেনেকুয়া যেহেতু নির্বাচনের সময়সাত এনে ধরনের কিছু অপ্রীতিকর পরিস্থিতি ভোট কেন্দ্রসমূহত সংঘটিত হওয়া দেখবলে পাওয়া যায় গতি নির্বাচন কেতিয়া অনুষ্ঠিত করা উচিত অসমত কেনে ধরনের আসলে এই কার্যসূচী সমূহ বা নির্বাচনের ক্ষেত্রে অসমত কিমান কিমান সুরক্ষিত হব নির্বাচন অনুষ্ঠিত করার সেই সকলো লই আলোচনা করব নির্বাচন আয়োগে আর এই মুহূর্তে তাত উপস্থিত আছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বলেন ভট্টাচার্য বলেন আমি আপনার জানব বিচারছো যেহেতু নির্বাচন আয়োগ উপস্থিত হয়েছে হি আর জনতা ভবন নির্বাচন আয়োগে রাজ্যের মুখ্য সচিবর সহ বৈঠক মিলিত হয়েছে আপনার আমি অধিক জানব বিচারছো এই সন্দর্ভত হয় রশ্মিতা দ্বিতীয় দিনের কার্যসূচী রূপে দেখবলে পাওয়া গেছে যে ইতিমধ্যে ডিসি আর এসপি সকলের সাথে বৈঠকত মিলিত হয়েছে নির্বাচন আয়োগের তিন প্রতিনিধি আর দেখব পাওয়া গেছে দশ বজার লগে লগে এই বৈঠক আরম্ভ হয়েছে আর এই বৈঠক স্বাভাবিকতে দীঘলীয়া হব কারণ প্রতিখন জেলার বিশেষভাবে আইন শৃঙ্খলার পর আরম্ভ করে সকল দিক নির্বাচন অনুষ্ঠিত করবা সকল ব্যবস্থাপনা সকল তখন বুঝ লব আর সেই ধরনের প্রতিখন জেলার সুকিয়া সুকিয়াকি এই বৈঠক অনুষ্ঠিত হব আর এই বৈঠক সমূহ বিশেষক সেই দিকসমূহর কথা উল্লেখ করা হব আর সেই দিকসমূহে আসলে ইতিমধ্যে যেহেতুকে প্রতিখন জেলালেকে নির্বাচনী যুম গাইডলাইন প্রেরণ করা হয়েছে সেই গাইডলাইন সমূহ কিমান রূপে এই মূরত আগবাড়িছে তারও আসলে বুঝ লব আর এই বুঝ লয়ে তখন দিল্লী উভতিব আর দিল্লীত বিশেষক নির্বাচনী যিনি পরিবেশ সেই পরিবেশের কথা অবগত করার পিছতেই গোটেই কথাখানি স্পষ্ট হব কিন্তু দেখবলে পাওয়া গেছে শাসকীয় পক্ষের তরফ বারম্বার কোয়া হয়েছে যে বহাগ বিহুর প্রাক মুহূর্ততে নির্বাচন অনুষ্ঠিত হব লাগে আর তার কারণে তেখেতকলে পরামর্শ আগবাইছে কিন্তু অসমৰ পরিবেশ আর পরিস্থিতি আসলে এই সকলবর দিক নির্ভর করব সচাক বিহুর প্রাক মুহূর্ততে আসলে নির্বাচন অনুষ্ঠিত করব পারি নে নারি কারণ অসমৰ তিনিটা পর্যায় নে দুটা পর্যায় হব সেই দিকসমূহ আজিয়ে আসলে সিদ্ধান্ত এক প্রকার গ্রহণ করব কারণ এই যিখিনি পরামর্শ এই পরামর্শের ভিত্তিতে তেখেতকলে সিদ্ধান্ত গ্রহণ করে দিল্লির পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী অধিসূচনা জারি করব আর তার কারণেই আজির দিনটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপে বিবেচিত করা হয়েছে যদিও বা পূর্বতে আমি দেখবলে পাইছিল যে নির্বাচনী আয়োগ যেতাই এই ধরনের পর্যবেক্ষণ বা পরিদর্শনের কারণে উপস্থিত হয় তেখেতকলে রাজনৈতিক দলসমূহের আলোচনাত বহে কিন্তু আজি দেখবলে পাওয়া গেছে এই মুহূর্তলৈকে রাজনৈতিক কোনো দল সংগঠনের সহ তেখেতকলের আলোচনা কিন্তু কার্যসূচী নাই কারণ অর্থাৎ তেখেতকলে কোনো রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিত তেখেতকলে নির্বাচনী অধিসূচনা বা সময় নির্ধারণ নকরে বিপরীতে তেখেতকলে মাথোন প্রশাসনিক যিসমূহ গাঁথনি থাকিব প্রশাসনিক যিসমূহ দিক থাকিব সেইসমূহের ওপরতেই আসলে নির্বাচনের পর্যায় নির্ভর করব নির্বাচনত ব্যবহৃত হবলগিয়া নিরাপত্তারক্ষী স্পর্শকাতর অতিস্পর্শকাতর স্থান এই সকলবর দিকসমূহ ইয়াত সন্নিবিষ্ট হব গতি আজির দিনটির এই বৈঠকখন ইতিমধ্যে আরম্ভ হয়েছে ঠিক দশ বজার লগে লগে এই বৈঠক আরম্ভ হয়েছে আর প্রতিখন জেলার ইতিমধ্যে ডিসি আর এসপি সকল উপস্থিত হয়েছে আর তেখেতকলে ইতিমধ্যে সেই সমূহ জেলার বিশেষভাবে দিকসমূহ নির্দিষ্ট জেলাখনের বিশেষসমূহ দিকসমূহ এই মুহূর্তে তেখেতকলে অবগত করাই আছে নির্বাচনী বিষয়ার সম্মুখত নিশ্চয় বলেন আর দেখবলে পাওয়া গেছে যে মুখ্যমন্ত্রীগুলো জানাইছিল যে নির্বাচন আয়োগক অনুরোধ জানাব যে বহাগ বিহুর আগতে যাতে এই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়ে যায় দুটা পর্যায়ত হব গতি সেই বিধিসমূহ চা যাব যেহেতু বেলিকা বা যেহেতু গতি উৎসব আহি পড়ব বহাগ বিহুত গতি সেই তার পূর্বতে নির্বাচন অনুষ্ঠিত করার বাবে তেনে ধরনের কিনা আজি আলোচনা চলিব পারে চক যদিও বা সরকারের এনেকা ধরনের একটা পরামর্শ আছে বা আহ্বান আছে কিন্তু সেই পরামর্শটা তেখেতকলে বিশেষক পরিবেশের উপর নির্ভর করব কারণ গোটেই দিকটি যদি চা হয় শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে তেখেতকলে মাথুন এটা বা দুটা দিকের উপর নির্ভর নকরে তার লগে লগে প্রতিখন জেলার
আসলতে তার স্ট্রেটেজি বা জিলা সমূহর গাঁথনির উপর নির্ভর করা হয়। একদরে যদি চা হয় নিরাপত্তার দিকটো অধিকভাবে ব্যবহার করা হয়, কিন্তু পরিবেশের ক্ষেত্রে যাকালির যখন রাজ্য সরকারের মুখ্য সচিব আর আরক্ষী সঞ্চালক প্রধানের সঙ্গে অনুষ্ঠিত হওয়া বৈঠক, সেই বৈঠকখনত তেখেতকলে রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্টখিনি উন্নত হওয়া বলে তেখেতকলে মত পোষণ করাইছে। ঠিক একদরে জিলা কেইখনত এই মুহূর্তলৈকে যিখিনি ব্যবস্থা, সেই ব্যবস্থা তেখেতকলে সম্পূর্ণরূপে সাজু করা বলে অবগত করা হয়েছে। গতিকে সেই ধরনের তেখেতকলের মন্তব্য সংগ্রহ করেছে। আর তার ভিত্তিত এটা কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কোয়ার ধরনের, যদিও বা বিহুর প্রাক মুহূর্তত বলে কৈছে, কিন্তু বিহুর প্রাক মুহূর্তত যে এটা পর্যায়ের নির্বাচন আর হয়তো বিহুর ঠিক পিছতে এটা পর্যায়ের নির্বাচন, হয়তো দুটা পর্যায়ত এই নির্বাচন অনুষ্ঠিত করব, তার এটা এই মূলত আভাস পাওয়া গৈছে। কিন্তু সেটা হয়তো নির্ভর করব নির্বাচনী আয়োগের, মুখ্য নির্বাচন আয়োগের বিষয়ার ওপরতেই নির্ভর করব। কি কারণ সমগ্র দেশত যেহেতুকে নরপরা এগারোটা পর্যায়ত নির্বাচন অনুষ্ঠিত হব, গতিকে অসমৰ ক্ষেত্রত কোনটো কোনকেইটা পর্যায়ত প্রাধান্য পাব সেই দিকটো অতিকৈ লক্ষণীয় হয়ে পড়ব। গতিকে এই মুহূর্তে যেহেতুকে বৈঠক চলি আছে আর বৈঠকের পিছতে এই গোটাই বিষয়টি হয়তো সংবাদ মাধ্যমের সম্মুখত অবগত করাব পারে, গতিকে তেতিয়াই আসলে কিছু কিছু দিক হয়তো ইয়াত প্রকাশ পোৱাৰ সম্ভাবনা আছে। ধন্যবাদ জানাইছো আপোনালোক। আর বৈঠক ইতিমধ্যে হয়ে আছে, রেডিশন বুথ মুখ্য সচিব ডিজিপিৰ বৈঠক বহিছে নির্বাচন আয়োগের। ইতিমধ্যে আমি জানাইছো যে কালির দিনটিতে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকত মিলিত হয়েছে, ডিজিপির সঙ্গে মুখ্য এই মুখ্য নির্বাচনী বিষয়া অনুরাগ গোয়েলের সঙ্গে বৈঠকত মিলিত হয়েছিল। আর আজির দিনটিতে রাজ্যখনের আইন শৃঙ্খলাজনিত বা বাকি জেলাসমূহত কেনে ধরনের আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি আছে সেই সকলবোৰ দিক সামৰি অধীক্ষকসকলের সঙ্গে, আরক্ষী অধীক্ষকসকলের সঙ্গে বৈঠকত মিলিত হওয়া পরিলক্ষিত হয়েছে। আর তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হব যে নির্বাচনের দিন কেতিয়ালৈ গ্রহণ করা হব বা কেতিয়ালৈ লওয়ার সম্ভাবনা আছে। দুটা পর্যায়ত যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হব, গতিকে হয়তো এটা বিহুর আগত বা এটা বিহুর পিছত এনে ধরনের কিছু সম্ভাবনা এটা ব্যক্ত করা পরিলক্ষিত হয়েছে। আর লোকসভা নির্বাচনক এটা গুয়াহাটীত ECIৰ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজি দ্বিতীয় দিনের এই কার্যসূচী। কিন্তু বন্দুক তো আহিল কোরপরা গুৱাহাটী মহানগরীর বরবারীত নিশা এক গুলি চালনার ঘটনা। পাইপ মিস্ত্রীয়ে গুলিয়ালে রাজমিস্ত্রীক, গুলিবিদ্ধ সাদ্দাম আলী নামৰ লোকজন, আরক্ষীর জালত পরিছে আক্রমণকারী বাপন দেবনাথ। বরবারী স্বদেশী একাডেমির সমীপত সংঘটিত হয়েছে এই গুলি চালনার ঘটনা। পরকীয়া প্রেমর বাবেই এই ঘটনা সংঘটিত হয়েছে। 10 দিন পূর্বে বাপনের পত্নীক পলুয়াই নিছিল সাদ্দামে, তাকে লৈ দুইরে মাজত ঘটিছিল মনোমালিন্য। আরক্ষী ইতিমধ্যে ঘটনাস্থলীর পৰা জব্দ করেছে পিস্তলটো। ইফালে সংকটজনক অবস্থাত প্রতীক্ষা হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছে গুলিবিদ্ধ সাদ্দাম আলী। গুলিবিদ্ধ সাদ্দাম পূর্বতক কিছু সুস্থ হয়েছে যদিও ICUতে বর্তমান তেওঁক রখা হয়েছে। সাদ্দামে পরিয়ালের সঙ্গে কথা পাতিছে, ইয়ার বিপরীতে ঘটনা সন্দর্ভত মৌনতা অবলম্বন করেছে সাদ্দামর পরিয়ালে। এটা প্রশ্ন হয়েছে এগারী সাধারণ মিস্ত্রীর হাতলৈ কেনেদরে আহিল মারণাস্ত্র, মহানগরে চলিছে নাকি অবৈধ অস্ত্র রমরমিয়া বেহা। এই ঘটনায় সন্মুখলৈ আনিছে বহুকেটা ভয়ঙ্কর প্রশ্ন। ইয়ার হওয়ার হওয়ার পিছত যেটা লড়টি ইফালে দাউরিছে, দাউরার পিছত ফ্লেটটা স্বদেশে স্কুল কাকতে একটা ফ্লেট আছে তাতে সোমাইছিল, তারপর তাতে মানুষ ধরি পিনে তাকে বান্ধিলে। বান্ধি লড়া কেজন চিনি পাইছিল না আপনি? হ্যাঁ চিনি পাইছিল না লড়াকে? লড়টু হেনে করে চিনাকি নয়, আজিও চিনাকি, তাক ধরে রাখছে বান্ধি পিনে চকিত বহাই রাখছে, তেতিয়া পিস্তল টিস্তল সব দেখাই দিলে, তেতিয়া বান্ধি রাখলে পুলিশ আহিলে, পুলিশ আহার পিছত সব সামজাই দিয়া হল, পুলিশে লই গেল। যে পিস্তলটো পাইছে, পিস্তলটো আগতে আপোনালোকে দেখিছিল নেকি? নাই নাই দেখা নাই। দেখা নাই? দেখা নাই। তেওঁৰ ধৰণ কৰণ এইকেইদিনা স্বাভাৱিকভাৱে আছিল নে বেলেগ হৈছিল? কামটো কৰে তালৰ মই নাথাকো, দেখা দেখি হৈ থাকে, কিন্তু মাতবোল দিওঁ, কিন্তু এইটো চিষ্টেমত আমাৰ দেখা নাই তাৰমানে। এনেই দেখাত মানুহজন বা কথা পতাত ভালেই নে মানুহজনে বেলেগ? কথাটো ভালেই বাৰু, কথাটো ভালেই, ঘটনা সংঘটিত কৰিব বুলি ভাবিছিলোঁ। নাই নাই ভবাৰ নাই, আচল ঘৰ ক'ত তাৰ তাৰ নাজানো। আজি মই তাক কৈছিলো কাইলৈ আমাৰ পাম্পটো চাৰ্ভিচিং কৰি যাবি,
কি কৰি যাম বুলি কৈছিলে, আহি পেলাই গম পাইছে এইটো ঘটনা কৰিলে। আজি লগ পাইছিলে? আজি ফোনত কথা পাতি থৈছিলে ঘটনা হোৱা দুই তিনি ঘণ্টা আগত। কিন্তু বন্দুকটো আহিল ক'ৰ পৰা ডাঙৰ প্ৰশ্ন হৈছে সেইটো আমাৰ এতিয়া, কাৰণ আমি তাৰমানে নিৰাপত্তাত নাই তাৰমানে, হয়নে নহয়? আপোনালোকে কওকচোন, হে বন্দুকটোতো এনেই অহা বস্তু নহয়, ক'ৰবাত কিনিবলৈ পোৱা বস্তু নহয় নহয় বন্দুকটো। পিতৃক হত্যা কৰাৰ সাত মাহৰ পিছত ঘাতক পুত্ৰক গ্ৰেপ্তাৰ। হাতীগাঁও আৰক্ষীয়ে মহানগৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে শ্বৰীফ উদ্দিনক। হত্যাকাণ্ডৰ বলি হোৱা অৱসৰপ্ৰাপ্ত অভিযন্তা জাবিদ আলীৰ পুত্ৰ শ্বৰীফ উদ্দিন 2023 চনৰ 27 জুলাই পুৱা হাতীগাঁৱৰ ফ্ৰেঞ্চ পথত ঘাতকৰ নৃশংসতাৰ বলি হৈছিল জাবিদ আলী। মৰ্নিং ৱাক কৰিবলৈ ঘৰৰ পৰা ওলাই অহা জাবিদ আলীক ৰাজপথতে মৰিয়াই মৰিয়াই হত্যা কৰিছিল ঘাতকৰ দলটোৱে। ইতিমধ্যে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল জাবিদ আলীৰ হত্যাত জড়িত চাৰি ঘাতকক। হাতীগাঁও আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল মঙলবাৰে সন্ধিয়া পুত্ৰ শ্বৰীফ উদ্দিনৰ লগতে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে ভুক্তভোগীৰ ভতিজা ছাইদুল ইছলামক। 2023 চনৰ 27 জুলাইত জাবেদ আলীক হত্যা কৰাৰ পাছৰে পৰা আত্মগোপন কৰি আছিল জাবেদ আলীৰ পুত্ৰ শ্বৰীফ উদ্দিন আৰু ভতিজাক ছাইদুল ইছলামে। অৱসৰপ্ৰাপ্ত অভিযন্তা জাবেদ আলীক সম্পত্তিৰ লোভত চুপাৰী কিলাৰৰ হতুৱাই হত্যা কৰিছিল পুত্ৰৰ লগতে ভতিজাকে। গ্ৰেপ্তাৰ পিছতে হাতীগাঁও আৰক্ষীয়ে জেৰা চলাইছে ঘাতক পুত্ৰ শ্বৰীফ উদ্দিন আৰু ভতিজাক ছাইদুল ইছলাম। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। আপোনালোকে দেখিছে কাঠৰ বিভিন্ন সামগ্ৰী হয়, গড় দেখিছে গমাৰি কাঠৰ। আমি ঘৰখন ধুনীয়াকে সজাই ৰাখিব বিচাৰো সকলোৱে, গতিকে ভাবিছো এনেকুৱা ধৰণৰ সামগ্ৰী পৰলে আপোনালোকৰ কথাটো আকৌ অধিক ধুনীয়া কৰি তুলিব। ইয়াৰ নাম দিয়া হৈছে আৰণ্য ক্ৰিয়েচন বনৰীয়া। 2021 চনৰ পৰা প্ৰণামীয়ে আৰণ্য ফুড প্ৰডাক্ট নামৰ এটা আচাৰ উদ্যোগ চলাইছে আৰু সেই আচাৰ উদ্যোগটোৰ অংশ হিচাপে বনৰীয়া ক্ৰিয়েচন তেওঁ নতুনকৈ প্ৰয়াস কৰিছে। আৰু বনৰীয়া ক্ৰিয়েচনৰ আঁৰৰ কাহিনী কেনেকৈ, এইবিলাক সামগ্ৰীবিলাক ক'ৰ পৰা অনা? সামগ্ৰীবিলাক আচলতে এঠাইৰ পৰা অনা নহয়, শিল্পীসকলক বনাব দিয়া হয়, ধুনীয়াকে বনাই তেওঁলোকে দিয়ে, তাৰপিছত ফাইনেল তাঁত চাপটো মোৰ ঘৰতে হয়, তেনেকে ফাইনেলি যোৱাকালি ইনগ্ৰেচন কৰা হৈছে। এইসমূহ সামগ্ৰী আচলতে অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা গাঁৱে ভূঞে যিসমূহ মানুহে এনেধৰণৰ সামগ্ৰী বনায় তেওঁলোকৰ সৈতে যোগাযোগ কৰি এইসমূহ সামগ্ৰীবোৰ অনা হৈছে আৰু এইসমূহ সামগ্ৰী সম্পূৰ্ণ ৰূপ ইয়াত দি পেলাই বিক্ৰী কৰাৰ বাবে প্ৰয়াস কৰিছে। আচলতে প্ৰণামী এখন নিজস্ব বজাৰ আছে, কাৰণ 2021 চনৰ পৰা তেওঁ আৰণ্য ফুড প্ৰডাক্টৰ জৰিয়তে এখন ভাল বজাৰ ল'বলৈ সক্ষম হৈছে আৰু ইয়াৰ অংশস্বৰূপে বনৰীয়া ক্ৰিয়েচন একেবাৰে সঁচা কথা। ইয়াত অকল মানে শুৱনি কথা বা আপোনাৰ ড্ৰয়িং ৰুমটো সজোৱাই নহয়। নিৰ্বাচনৰ পূৰ্বে ৰাজ্যৰ ৰাজনীতিত নতুন অংক, সদনত চৰকাৰ সমৰ্থন দিয়া BPFৰে কংগ্ৰেছৰ গোপন বৈঠক। নিৰ্বাচনৰ পূৰ্বে মঙলবাৰে নিশা গুৱাহাটীৰ খানাপাৰাৰ এখন হোটেলত গোপনে মিলিত হ'ল একালৰ দুই মিত্ৰ দল, কংগ্ৰেছ আৰু BPF। সমাগত লোকসভা নিৰ্বাচনক লৈ হোৱা আলোচনাত ভাগ লয় APCCৰ সভাপতি ভূপেন বৰাই। আৰু ইফালে BPFক প্ৰতিনিধিত্ব কৰে BPFৰে নেতা দুৰ্গা দাস বড়ো আৰু ৰিহন দৈমাৰীয়ে। জানিব পৰা অনুসৰি আলোচনাত কোকৰাঝাৰ আৰু দৰং ওদালগুৰি সমষ্টি বিচাৰিছে BPFয়ে। লক্ষণীয়ভাৱে বিজেপি নেতৃত্বাধীন মিত্ৰজোঁটে BPFৰ প্ৰধান প্ৰতিদ্বন্দ্বী দল UPPLক কোকৰাঝাৰ সমষ্টি দিছে। বিশেষকৈ কোকৰাঝাৰত কংগ্ৰেছ মিত্ৰজোঁটৰ সহায়ত UPPLক পৰাস্ত কৰাৰ কৌশল ৰচনা কৰিছে BPFয়ে। একেদৰে BTCৰ একাংশ সমষ্টিৰে গঠন হোৱা দৰং ওদালগুৰিতো দলীয় প্ৰাৰ্থীক লৈ কৌশল ৰচনা কৰিছে BPFয়ে। ইয়াৰ বিপৰীতে বিৰোধী মিত্ৰজোঁটত ইটোৰ পিছত সিটোকৈ দলৰ অসহযোগিতাৰ সময়ত BPFৰ এক মিত্ৰতা হলে কংগ্ৰেছৰ বাবে হ'ব এয়া ইতিবাচক খবৰ।
বিজেপিয়ে লোকসভা নির্বাচনের প্রার্থীর তালিকা ঘোষণা করার পিছতে দিসপুর আরম্ভ হয়েছে নতুন সমীকরণ। হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা সম্প্রসারণক লো চলিছে সমীকরণ। খালি হবলগিয়া মন্ত্রীর আসনক লো আগতীয় চলিছে চর্চা। পরিমল শুক্লবৈদ্য লোকসভাল গলে স্থানত মন্ত্রিসভাত ক্রিষ্টেন্দু পাল স্থলাভিষিক্ত হওয়ার আছে সম্ভাবনা। ক্রিষ্টেন্দু পাল বরাক উপত্যকার পাথারকান্দি সমষ্টির বিধায়ক। খালি হবলগিয়া দুখান রাজ্যসভা আর দুখান বিধানসভা আসনক লো সরব চর্চা অব্যাহত আছে। পরিমল শুক্লবৈদ্য লোকসভা জয়ী হলে খালি হব ধলাই বিধানসভার আসন। খালি হবলগিয়া ধলাই সমষ্টির প্রার্থী হব পারে ডক্টর রাজদীপ রয়। রঞ্জিত দত্ত লোকসভা জয়ী হলে খালি হব বিহালী বিধানসভার আসন। খালি হবলগিয়া বিহালী বিধানসভা সমষ্টির প্রার্থী হব পল্লব লোচন দাস। সর্বানন্দ সোণোৱালৰ ৰাজ্যসভাৰ আসনখনক লৈও চলিছে ব্যাপক চৰ্চা। সর্বানন্দ সোণোৱালৰ ৰাজ্যসভাৰ আসনত কোন স্থলাভিষিক্ত হব তাক লৈও চলিছে চিন্তা চৰ্চা। বঙাইগাঁওৰ দেউৰী পাৰত নিশা সংঘটিত হৈছে এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। তীব্রবেগী ফর্চুনারে মহতিয়ালে যাত্রীবাহী টেম্পোত দুর্ঘটনা। থিতাতে নিহত হল এজন, আহত দহগৰাকী যাত্রী। দুর্ঘটনাত মৃত্যু হয়েছে বিশু চৌধুরী নামৰ লোকজনের। আহত দহজনের ভিতর চারিজনের অবস্থা অতি সংকটজনক। আহত ছয়জনক বঙাইগাঁও সিভিলত ভর্তি করা হয়েছে। আহত আন চারিজনক উন্নত চিকিৎসার বাবে ব্যক্তিগত খণ্ডর হাসপাতালত ভর্তি করা হয়। দুর্ঘটনা সংঘটিত করিয়ে ফর্চুনার বাহনসহ পলায়নের চেষ্টা করেছে চালকে। পরবর্তী সময় উত্তর শালমরা আরক্ষীয়ে জব্দ করে ফর্চুনারখন। ফর্চুনারখনত আছিল তিনি সুরাসক্ত এগৰাকী যুৱতী। ঘটনা সন্দৰ্ভত বঙাইগাঁও আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে। টেম্পু অহা লোকসকল আছিল কেটাৰিং গ্ৰুপৰ সদস্য। গুৱাহাটী মহানগৰীৰ মুন্না ভাই এমবিবিএছ ওদালবাকৰা আৰক্ষীৰ জালত পৰিছে ভুৱা চিকিৎসক। প্ৰেমানন্দ ৰায় নামৰ ভুৱা চিকিৎসকটোক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। লাল গণেশৰ নিউ মহামায়া মেডিকোজ নামৰ ফাৰ্মাচীৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হ'ল ভুৱা চিকিৎসকটোক। দীৰ্ঘদিনৰ পৰা ফাৰ্মাচীখনত চিকিৎসা চলাই আহিছিল প্ৰেমানন্দ ৰয়ে। পঞ্জীয়ন নম্বৰ জালিয়াতি কৰি চলাই আহিছিল চিকিৎসা। মৃত্যুৰ প্ৰমাণ পত্ৰ দিয়াৰ নামতো জালিয়াতি কৰিছিল প্ৰেমানন্দ ৰয়ে। প্ৰেমানন্দ ৰয়ক জেৰা কৰিছে ওদালবাকৰা আৰক্ষীয়ে। মোটামুটি 16 তারমানে ধর 81 সালের পর 83 পর করে আছো 83। প্রেমানন্দ রায়। প্রেমানন্দ রায় দিছো লোকসভা নির্বাচনের ব্যস্ততার মাজতে আজ সিআইডি কার্যালয়ত হাজির হব নাজিরা বিধায়ক দেবব্রত শইকীয়া। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কালত রাজহুয়া সম্পত্তি ধ্বংস করার অভিযোগত সিআইডিয়ে সমন দিছে দেবব্রত শইকীয়ার। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাক আজি দেবব্রত শইকীয়ার কাইলৈ ভূপেন বৰাকো সমন জাৰি কৰিছে সিআইডি কাৰ্যালয়ে। সিআইডি কাৰ্যালয়লৈ যোৱাৰ পূৰ্বে বিৰোধী দলপতি দেবব্রত শইকীয়াৰ বাসগৃহত উপস্থিত এপিচিচি সভাপতি ভূপেন কুমাৰ বৰা। ভাৰতজোৰ ন্যায় যাত্ৰাৰ সময়ছোৱাত ৰুজু কৰা হৈছিল গোচৰ। দেৱব্ৰত শইকীয়াৰ লগতে ভূপেন বৰালৈ সমন জাৰি কৰা হৈছে সিআইডিৰ কাৰ্যালয়ত। আজি হাজিৰ হ'ব লাগিব দেৱব্ৰত শইকীয়া আৰু লগতে কাইলৈ দিনটোত ভূপেন বৰাকো সমন জাৰি কৰিছে সিআইডিয়ে। আজি দেৱব্ৰত শইকীয়াৰ বাসগৃহত এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰা উপস্থিত হয় আৰু এই সন্দৰ্ভত তেওঁৰ সৈতে মত বিনিময় কৰে। আগতে এদিন মাতিছিলে, তেতিয়া মই আমাৰ ইয়ালে মন্ত্রী বিমল বৰা ডাঙৰীয়া আহিছিলে কাৰণে মই সেই সময়ত থাকিব নোৱাৰিলো। মই খবৰ দিছিলো যে মন্ত্রী মহোদয়ে 5 আৰু 6 তাৰিখ দুদিন যদি নাজিৰাত কাৰ্যসূচী লয় মই উপস্থিত থাকিব নোৱাৰিলো। কিন্তু মন্ত্রী মহোদয়ে আমাৰ ইয়াত উপস্থিত নাথাকে, আজিয়ে গোটেইখিনি কাম কৰিলে। মোৰ সমষ্টিৰ কেইখনমান বিদ্যালয় নতুনকৈ আমি পুঁজি পাইছো, সেই গতিকে মই আজি ফ্ৰী হৈ গলো। মই এতিয়া চি আই ডিয়ে মতামত গুৱাহাটীত হাজিৰ হ'ম ৰাতিপুৱা 11 বজাত। আৰু বিপুল বৰ্মন আছে অধিক জনাবলৈ আমাৰ জ্যেষ্ঠ সংগীত ফোন লাইনত। বিপুল, ইতিমধ্যে যিহেতু দেৱব্ৰত শইকীয়াক আজি চি আই ডিৰ কাৰ্যালয়লৈ সমন জাৰি কৰা হৈছে, তাত উপস্থিত হ'ব লাগিব, কেই বজাতে উপস্থিত হ'ব আৰু এই সন্দৰ্ভত আমি আপোনাৰ পৰা অধিক জানিব বিচাৰিম।
হয়, বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া যেটো যে সময় রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা গুৱাহাটীত প্রবেশ করব বিচাৰিছিল আৰু সেই সময়তে যে সময়ত গুৱাহাটী মহানগরীত প্রবেশ করব নোৱাৰিলে আৰু বেরিকেডৰ ওপৰেৰে কংগ্ৰেছৰ যিসকল নেতাকৰ্মী তেওঁলোকে পাৰ হ'ব বিচাৰিছিলে, গতিকে ৰাজহুৱা সম্পত্তি বা মানে ক্ষয় ক্ষতি কৰা বুলি এটা গোচৰ তেওঁলোকে ৰুজু কৰিছিলে আৰু সেই এতিয়া CID সেইকাৰণে যি ধৰণে তেওঁলোকক সমন কৰিলে আৰু আজি বিৰোধী দলপতিয়ে এতিয়া কিছু সময় পিছত তেওঁ গৈ তাত হাজিৰ হ'ব আৰু হাজিৰ হোৱাৰ প্ৰাকমুহূৰ্তত অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰা আৰু কাৰ্যকৰী সভাপতি জাকিৰ হোছেন শিকদাৰ তেওঁলোকে বিৰোধী দলপতিৰ বাসগৃহলৈ আহিছে আৰু যিহেতু অহা কাইলৈ পুৱাৰ ভাগত শ্ৰাদ্ধ আছে বুলি কৈছে ভূপেন বৰাৰ পিতৃৰ, গতিকে তাৰপিছত বিয়লি তেওঁলোকে চেণ্ট্ৰেল কমিটি ইলেকশ্যন কমিটিৰ মিটিং আছে, গতিকে তালৈকে গুচি যাব। অহা কাইলৈও কিন্তু সমন হ'ব, তেওঁলোকক হাজিৰ হ'ব দিছিলে ভূপেন কুমাৰ বৰাক, গতিকে আজি দেৱব্ৰত শইকীয়া হাজিৰ হ'ব কিন্তু অহা কাইলৈ ভূপেন বৰা হাজিৰ নহয়। আৰু ভূপেন বৰা এটা কথা কৈছে যে মুখ্যমন্ত্ৰীয়ে এইবোৰ পুৰণা টেকনিক লগাই লাভ নাই, যে এটা সময়ত যিধৰণে আমাক প্ৰথমতে লোভ দিয়ে যে আপোনালোকে বিজেপিলৈ আহক, আপোনালোকক এইখিনি 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 বস্তু দিম, আৰু পিছত লোভ যদি আমি মানি নলওঁ তেতিয়াহ'লে আমাক ভয় দেখুৱায়, গতিকে এই লোভ আৰু ভয় এই ধৰণৰ ৰাজনীতি এতিয়া ত্যাগ কৰক, আমি এইবোৰ কেৰেপ নকৰোঁ বুলি ভূপেন কুমাৰ বৰাই কৈছে। গতিকে লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাকমুহূৰ্তত এতিয়া এই যে এবাৰ যোৰহাট থানালৈ গৈছে, এতিয়া CID দিলে, গতিকে এয়া এটা ৰাজনীতি আচলতে এটা বিশেষ মাত্ৰা লাভ কৰিছে যে এনেধৰণৰ এটা পৰিৱেশ কিয় হবলৈ পালে। আৰু ভূপেন বৰাই এখন দীঘলীয়া তালিকা দিছে, কৈছে যে এতিয়া এক নম্বৰ ক্ৰিমিনেল কি অসমত ময়ে নেকি, হাজাৰ হাজাৰ গোচৰ ৰুজু হৈ আছে কিন্তু সেই ক্ৰিমিনেল বিলাকৰ ক্ষেত্ৰত একো ব্যৱস্থা ল'ব পৰা নাই, গতিকে মোকহে সদায় এবাৰ যোৰহাট থানা এবাৰ CID মাতি থাকে, কিন্তু আমি এনেধৰণে মাতিলে আমি ভয় আৰু ভাবুকিক কেৰেপ নকৰোঁ বুলি তেখেতে জনাইছে। কিন্তু দেৱব্ৰত শইকীয়া অলপ সময় পিছত তেওঁ যাব CID। বিপুল, যিহেতু নিৰ্বাচন সমাগত, যদি নিৰ্বাচনৰ সময়ছোৱাতে এনেদৰে CID কাৰ্যালয়ত তেওঁলোকে অহা যোৱা কৰি থাকিবলগা হয়, নিৰ্বাচনত কেনে প্ৰভাৱ পৰিব পাৰে? হয়, স্বাভাৱিক, আপুনি এটা ভাল প্ৰশ্ন কৰিছে ৰশ্মিতা, কাৰণ কিয় নিৰ্বাচন একেবাৰে সন্মুখত, 12 তাৰিখে অধিসূচনা জাৰি কৰিব, গতিকে তেনেকুৱা এটা মুহূৰ্তত যদি এবাৰ জাকিৰ হোছেন শিকদাৰক CID মাতে, তাৰপিছত আকৌ দেৱব্ৰত শইকীয়াক মাতে, আকৌ এইফালে যোৰহাটলৈকে যদি ভূপেন বৰা যাব লাগে, আকৌ ভূপেন বৰাক যদি CID মাতে, তো ডেফিনেটলি তেওঁলোকৰ অসুবিধা হ'ব। কিন্তু আচলতে এনেকুৱাও আছে যে এডভকেটৰ হতুৱাই তেওঁলোকে নতুন ডেট ল'ব পাৰে, গতিকে একো ডাঙৰ কথা নহয়। আচলতে ৰাজনীতিত এনেবোৰ ঘটনা নতুন নহয়, ইয়াৰ আগতে অজন্তা নেহুৱাকো এনেধৰণে মাতি আছিলে, অকণ বৰাকো মাতিছিলে, গৌতম ৰয়কো মাতিছিলে, গতিকে ৰাজনীতিত মাতে, কিন্তু এয়া ভয় দেখুৱাইছে বুলি কৈছে। ধন্যবাদ জনাইছো আপোনালৈ। আৰু এনেদৰে নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত CID কাৰ্যালয়লৈ তলব কৰা হৈছে দুয়োগৰাকীকৈ জ্যেষ্ঠ নেতাকে, আৰু ইয়াৰ ষড়যন্ত্ৰ বা তেওঁলোকৰ বিৰুদ্ধে এয়া কিছু অপপ্ৰচাৰ বা এনেধৰণৰ কিছু ভুৱা বাতৰি বিলাই জনসাধাৰণৰ মাজত তেওঁলোকক হেয় প্ৰতিপন্ন কৰিব বিচৰা বুলি উল্লেখ কৰিছে দুয়োগৰাকীয়ে।